স্মৃতিরেখা চাকমা হলেন একজন চাকমা লায়ন লুম শোয়াল ওয়েভার, যেটি পরিবেশ বান্ধব উদ্ভিজ খাদ্য সুতির সুতোকে ঐতিহ্যগত ডিজাইনে রূপান্তরিত করে, যা প্রাকৃতিক রঞ্জকের ব্যবহারকে প্রচার করে। তিনি একটি সামাজিক সাংস্কৃতিক সংস্থাও পরিচালনা করেন, যাতে গ্রামীণ মহিলাদের বয়ন শিল্পে প্রশিক্ষণ দেওয়া এবং তাদের ক্ষমতায়ন করা যায়। বয়ন শিল্পে তার এই উল্লেখযোগ্য অবদানের জন্য এবছর ভারত সরকার স্মৃতিরেখা চাকমাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। মঙ্গলবার পদ্মশ্রী স্মৃতিরেখা চাকমাকে সম্বর্ধিত করল রাজ্য মহিলা কমিশন। একই সাথে সম্মাননা প্রদান করা হয় রাজ্যের সোনার মেয়ে তথা পদ্মশ্রী দীপা কর্মকার এবং এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় স্থান করে নেওয়া 13 জন ছাত্রীকে। এই উপলক্ষে রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা। এই অনুষ্ঠান প্রসঙ্গে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা জানান, পদ্মশ্রী দীপা কর্মকার এবং স্মৃতিরেখা চাকমা ছাড়াও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নেওয়া 13 জন ছাত্রীকে তারা সংবর্ধনা প্রদান করেন। কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে এই রাজ্যের প্রতিভাবান মাতৃশক্তিকে, নারী শক্তিকে কৃতী সম্মাননা দেওয়ার জন্য একটা ক্ষুদ্র আয়োজন করা হয়েছে। তাই এই মুহূর্তে অনুষ্ঠানে আমরা আমাদের এই রাজ্যের গর্ব পদ্মশ্রী আর্টে যিনি ভূষিত হয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন উনি শ্রীমতী স্মৃতিরেখা চাকমা মহোদয়া উপস্থিত আছেন আমাদের রাজ্যের, শুধু না ভারতবর্ষেরও যিনি গর্ব, আমাদের জিমনাস্টিক রাজ্যের মেয়ে দীপা কর্মকার মহোদয়া। এবং এই রাজ্যের এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম থেকে দশম পর্যন্ত যে সমস্ত মেয়েরা, মানে মেয়েরা কন্যা সন্তানরা তাদের আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন, তাদের মা বাবার মুখ উজ্জ্বল করেছেন, সেই মেয়েদেরকে আমরা আজকে মহিলা কমিশনের উদ্যোগে একটু সম্মান প্রদর্শন করার জন্য এই আয়োজনটা করেছি। এই অনুষ্ঠানে রাজ্য মহিলা কমিশনের সদস্যরা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।